মস্তিষ্ক যাদের স্থিরতা নেই, যে কোনো একটা ইস্যুতে তারা কথা বলেন, এদের বলবোটা কি? এরকম একটা ঘটনা, এটা মূলত রাজনৈতিক ষড়যন্ত্র, যাতে এই রাজ্যের সম্মানহানি ঘটে, মর্যাদাহানি ঘটে। আর সেখানে তারা সুযোগ বুঝেই রাজ্যপালকে ফোন করেছে, রাজভবনে যাচ্ছে, যেখানে সরকার থেকে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে, সে খবরটুকুও তারা রাখে না, করতে চায় না, কিন্তু কখন যে কী বলেন তাই জানি না। রাজ্যপালের আসন থেকে তিনি এমন এমন কথা বলেন, তার মাঝে মধ্যেই মনে হয় কোনো রাজনৈতিক দলের কণ্ঠস্বর। সুতরাং তিনি কখন কী বলছেন এ নিয়ে এত সময় দেওয়ার আমাদের প্রসারণা, নিজেই তার যে 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 মাধুর্য, যে সম্মান, যে মর্যাদা ওই আসনের, তার এই বারে বারে টুইট, এই হাস্যকর মন্তব্য, এবং রাজ্যের রাজ্যপাল হয়ে তিনি কোনো রকম রাজ্যের মানুষের প্রতি তাদের সঙ্গবদ্ধতা, তাদের সংহতি, তাদের উন্নয়ন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তাকে শোনা যায়নি। তিনি সবসময় বিরোধী দলের অর্থাৎ কেন্দ্রের যারা শাসক কুল তাদেরকে তোবাজ করেই কথা বলে। 2021 থেকেই শুনে আসছি রাষ্ট্রপতির শাসন চাই, এবার 200 পার, এদের যে গঙ্গা পার করে দিয়েছে এই রাজ্যের মানুষ, সেই অনুভূতিটুকুও তাদের নেই, সেই শিক্ষাও তাদের নেই। কারণ তারা চাইতেই পারেন, তারা তো অনেক কিছুই চান। এটা খোকাবাবুদের দল হয়েছে, যখন যা চায় মনে হচ্ছে তখন তাই চাই, কোনোটার সঙ্গে প্রাপ্তি নেই কিন্তু চাওয়া আছে।